কক্সবাজারের চৌফল দণ্ডিতে আলোচিত ৩২ ভরি সোনা এবং ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় লুণ্ঠিত ১৬ ভরি সোনা এবং ১০১,০০০ টাকা উদ্ধার করা হয়। সোমবার বিকেলে কক্সবাজার র‍্যাব ১৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাদিকুল ইসলাম। মেজর সাদিকুল ইসলাম বলেন, গত ২৩ জুন বিকাল ৪টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ঘোনারপাড়া বোরতলির নোমানিয়া মাদ্রাসার সামনে ছিনতাইয়ের শিকার হন সোনা ব্যবসায়ী মিশুদে। এই ঘটনায় তিনি ২৪ জুন কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে অপহরণকারীদের ধরতে র‍্যাব তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় এজাহার নামীয় একজন সহ ৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ১৬ ভরি সোনা এবং ১০১,০০০ টাকা। ওনার সোনালঙ্কা এবং সোনালঙ্কা বিক্রিত টাকা নিয়ে ঈদগাহ থেকে যখন কক্সবাজারে আসছিলেন তখন প্রতিমধ্যে নোমানিয়া মাদ্রাসার সামনে, যেটা ঘোনারপাড়া বর্ষদীতে অবস্থিত, এই নোমানিয়া মাদ্রাসার সামনে কিছু সন্ত্রাসী তাদের সিএনজির উপরে অ্যাটাক করে এবং ওনার কাছ থেকে প্রায় ৩২ ভরি সোনালঙ্কা এবং ১১ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী মিস্টার বিশু দে উনি সদর থানায় একটি মামলা দায়ের করেন এবং মামলায় ৩ জনকে আসামি করে মামলাটা লিপিবদ্ধ করা হয়। এই ঘটনাটা সামাজিক মাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশে একটা চাঞ্চল্য তৈরি হয় এবং আমরা র‍্যাব এই ব্যাপারে অবগত হওয়া মাত্রই আমাদের যে গোয়েন্দা বাহিনীগুলো আছে সেই গোয়েন্দা আমরা বৃদ্ধি করি এবং পরবর্তীতে এই ৩ নম্বর আসামি এজাহারভুক্ত আসামি যে জাহেদ তার কাছে জিজ্ঞাসাবাদ করলে তখন এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে জড়িত আরো ৪-৫ জনের নাম আমরা জানতে পারি, যার মধ্যে যে মামলাটা করা হয়েছিল তার ১ নম্বর আসামি যে ছিল শাহেদ নাম, তার নাম সহ আরো কয়েকজনের নাম আমরা জানতে পারি, যারা হলেন রাসেল, রবি ও ফরহাদ। এরকম মোট ৫ জনের নাম আমরা জানতে পারি এবং এই ৫ জনের মধ্যে থেকে আমরা জাহেদ সহ রবি, রাসেল এবং ফরহাদ এই ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই গ্রেপ্তারটা তাদের তারা এই কক্সবাজারের বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। বিভিন্ন জায়গায় আমরা আমাদের অপারেশনাল টিম তারা গত প্রায় সপ্তাহখানেক ধরে তারা কৌশল অবলম্বন করে গোপন সংবাদের ভিত্তিতে আলমিনকে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং এই আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি আমরা যে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার এবং আপনার ১১ লক্ষ টাকা যেটা ছিনতাই করা হয়েছিল তার মধ্যে থেকে আমরা প্রায় ১৬ ভরি সোনা, স্বর্ণ এবং ১০০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও এজাহারভুক্ত যে ১ নম্বর আসামি যার নাম আপনাদেরকে বলেছি আগে শাহেদ, তাকে ধরার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে এবং লুণ্ঠিত বাকি যে স্বর্ণালঙ্কা এবং যে বাকি আপনার প্রায় ১০ লক্ষ টাকা বা ৯ লক্ষ সামথিং যে টাকা, এই টাকা উদ্ধারের জন্য আমরা এখন তৎপর আছি এবং আমাদের বিভিন্ন টিমগুলো এটা নিয়ে কাজ করছে। আশা করছি অতি সত্তর তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো। দুর্ধিত অবশিষ্ট সোনালঙ্কার ও টাকা সহ এজাহার নামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সাহেবকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের আভিযানিক কার্যক্রম অদ্যাবধি অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে আমরা যেসব আসামিকে ধরেছি তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের সকলকে অসংখ্য